একটা ফুলের টবের মধ্যে একটা লেবু লাগাইলে পরে হাজার কি লেবু আছে এখন, শত শত হাজার হাজার লেবু হয়। লেবু গাছ আপনার বাড়িতে রাখতে হবে, আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়িতে থাকি, আপনি বারান্দার ভিতরে একটা লেবু গাছ রাখতে পারেন, আপনার বাড়ির বারান্দায় আপনি একটা ফুলের টপের ভিতরে এক ফুট পুদিনার বীজ, থানকুনি পাতার বীজ, কাঁচামরিচের গাছ আপনি রোপণ করতে পারেন। তারপর হয়েছে কি, আপনার দিল, আপনার মন, আপনার একিন, আপনার বিশ্বাস, আপনার আগ্রহ, আপনার চেতনা যদি ভালো থাকে তাহলে আমি বলবো আপনি দুইটা লোহা দিয়ে একটা গোল রিং করেন, ওইখানে আপনি দশটা ফুলের টপ বসান। সামান্য একটু জায়গা লাগবে, এক ফিট পাঁচ ফিট জায়গা আপনার বারান্দা, আপনি ফ্ল্যাট যদি ফ্ল্যাটে বসবাস করেন, বাড়িতে বসবাস করেন, আপনার কিন্তু অতটুক জায়গা আছে যেখানে ঘুরে আপনি দশটা ফুলের টপ দিতে পারেন। এই দশটা ফুলের টপে আপনি একটা তুলসী পাতা গাছ লাগাবেন, একটা নিম পাতা গাছ লাগাবেন, একটা কাঁচামরিচ গাছ লাগাবেন, একটা লেবুর গাছ লাগাবেন, আর এক মুট করে ধনে ভিজিয়ে ওই ধনিয়া পাতার সাথেই আপনি দিয়ে দেবেন থানকুনি পাতার বীজ আর পুদিনা পাতার বীজ দিয়ে আপনি ফুলের টপে ছেড়ে দেন। তিনটা বিক্রয় হোক একটা টপের মধ্যে, তাহলে আপনার প্রতিদিনের খাদ্যের ভিতরে এখন একটা বাচ্চা সর্দিতে একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে, আগের দিনে আমাদের মায়েরা দৌড় দিয়ে একটু আদার রস মুখে দিত, সাথে একটা তুলসী পাতা দিত, বাচ্চারা খাইতে চাইতেন একটু মধু দিয়ে দিত। দুই দিন তিন দিনে যত বড় সর্দি, যত বড় কাশি, যত বড় কোল্ড অ্যালার্জি, ডাস্টারাজি, সাইনোসাইটিস থাকুক, ওই একটু তুলসী পাতা আর একটু একটু মধু বা একটু গুড় অথবা তুলসী পাতা আর পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলো একসাথে করে খাওয়াই দিত একটা বাচ্চাকে, তার সর্দি কাশি নাক বন্ধ চলে যেত। চিনির একমাত্র কাজ হল শরীরের সর্বাঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে, অ্যালার্জির অ্যালার্জির জনক হল চিনি, সুগার। মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে, যত অ্যালার্জি বলেন, যত উত্তপ্ত হওয়া বলেন, যত হাই প্রেশার বলেন, যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুষি, নিমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি যেটা খালি শুধু কফি তৈরি হয়, হ্যাজমা যে রোগগুলো, এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত। মিষ্টি বলে চিনিটাকে খাই, কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না। আর একটা মজার ব্যাপার হলো, আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত, এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে, চিনির সাথে একটু গুড় দিয়ে। আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে, গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই। তবে মোলাসেসটা একটু নিরাপদ, যেটা থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে, মোলাসেস দিয়ে অনেক জিনিস হয়। আধুনিক বিশ্বে এখন মোলাসেস খায়, মোলাসেসের ভিতরে অনেক শক্তি আছে, অনেক বেশি এনার্জি গ্রো করা হয়, যেমন ডিমের ভিতরে অনেক এনার্জি আছে, পনিরের ভিতরে এনার্জি আছে, মাখনের ভিতরে অনেক এনার্জি আছে, দুধের ভিতরে অনেক শক্তি আছে, যেরকম বাদামের ভিতরে পিনাট বাটার হোক, যে কোনো বাদাম যার যেরকম সমর্থন, চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি, কখনো 70 হয়, কখনো 60 হয়, কখনো 40 হয়, কখনো 100 উদ্দেশ্য আশ হয়। তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায়, আমার পুরো পরিবারকে আমি একদিনের জন্য, দুই দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম, সব রকম শক্তি পেয়ে গেলাম, সব রকম শক্তির উৎস পেলাম, শক্তির চান পেয়ে গেলাম। দেখলেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওরকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো, একটা টমেটো বাজারে বিক্রি করতেছে, একটা অ্যালোভেরা বিক্রি করতেছে, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায়, কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না, চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে, মুখকে, দাঁতকে, ঠোঁটকে, গালকে, জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ, চায়ের যে রঙটা এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে, চায়ের সাথে যা আছে, শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন, বা ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, IBS ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা।
চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানেই সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে। তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন। কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃতি বলেন, যত রকম রাবড়ি বলেন, ফিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি, কোনোটাই কিন্তু নিরাপদ না। সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে, সবগুলি আপনার গলার ভিতরে কফ সৃষ্টি করবে।